হ্যালো এভরিওয়ান, কেমন আছে তোমরা সবাই? চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আমি আমার ছাদ বাগান থেকে শুরু করলাম। দেখো শীতের কত ফুল ফুটেছে, আর আমার সাথে কে এসেছে দেখো? আমার সাথে আমার গোপাল সোনাও ছাদে এসেছে। কেন এসেছে জানো? কারণ আজকে আমি ওকে আমার ছাদেই স্নান করাবো, যেহেতু এখন খুব ঠান্ডা পড়েছে। ঘরে কিন্তু প্রচণ্ড রকমের ঠান্ডা, আর সেই কারণেই ভাবলাম যে গোপালকে আজকে আমি ছাদেই স্নান করাবো। ছাদে যেহেতু রোদ আছে তো গোপালের ভালো লাগবে এখানে। আর দেখো এখানে এসে কিন্তু গোপালও খুব খুশি। তো প্রথমে গোপালের জামা কাপড় সব চেঞ্জ করে দেব। তো দেখো গোপালের জামা কাপড় গয়নাগাটি সব আমি চেঞ্জ করে দিচ্ছি। আর আমাদের এদিকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে, মানে খুবই ঠান্ডা পড়েছে। ঘরে থাকাই যাচ্ছে না, রোদে গিয়ে বসলে খুব ভালো লাগছে। আর গোপালকে সেই জন্য ভাবলাম যে আজকে রোদে নিয়ে আসি, ছাদে নিয়ে এসে স্নান করাই। তো সেই জন্যই গোপালকে একদিন ছাদে নিয়ে আসলাম। আর ছাদে এসে কিন্তু ও খুব খুশি হয়েছে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে দেখো গোপালের জামা কাপড় সব আমি খুলে দিলাম। দেওয়ার পর ওকে সর্ষের তেল মালিশ করে দেবো, যেহেতু এখন খুব শীতকাল তো বাচ্চাদের কিন্তু এই সময় সর্ষের তেল মালিশ করাতে হয়। তো সেই জন্য গোপালকে আমি এখন প্রত্যেক দিন নয়, এক দুদিন পর পর সর্ষের তেল মালিশ করে দিই। আর যেহেতু রোদে আসলাম, ছাদে আসলাম, তো দেখো শুইয়ে নিয়ে ওকে ভালো করে বুকে পেটে মালিশ করে দিচ্ছি তেলটা। যেমন করে বাচ্চাদের শুইয়ে শুয়ে তেল মালিশ করা হয় সেইভাবেই ওকে আমি মালিশ করে দিলাম। আর ও দেখো খুব কিন্তু মজা পাচ্ছে, দেখো কী মজা পাচ্ছে, কী খুশি খুশি মুখটা, দেখো আরাম পাচ্ছে কতটা। আর এইদিকে দেখো আমি তোমাদের দেখাই, আমাদের এদিকে শুধু ঠান্ডাই পড়েনি, ঠান্ডার সাথে সাথে দেখো কীরকম ঝোড়ো হাওয়া বইছে, আর এতে কিন্তু ঠান্ডাটা আরও বেশি লাগবে। আর ওইদিকে দেখো একটা গোমাতা দাঁড়িয়ে আছে। তো আমাদের এদিকে কিন্তু প্রায় অনেকগুলো বাড়িতেই গোমাতা আছে। আর আমি কিন্তু ছাদে শুধু গোপালকে নিয়ে আসিনি, এই যে ইনিও এসছেন আমার সাথে, গোপাল যেখানে যায় ও কিন্তু সেখানে পিছু পিছু চলে যায়। আর তো দেখো গোপালকে একটুখানি রোদ খাওয়ালাম, তেল মালিশ করার পর একটুখানি বসিয়ে রাখলাম রোদে। তো গোপালও কিন্তু আশেপাশটা খুব ভালো করে দেখে নিচ্ছে যে কত ফুল ফুটেছে প্রকৃতি। তো আমরা যেমন দেখি তো ও একটু দেখে নিল। তারপরে গোপালকে একটু স্নান করিয়ে দেব। আর এই যে আমার বাগানের ফুল আমি তুলে নিয়েছি আজকে, তো এই ফুল দিয়ে আজকে গোপালকে স্নান করাবো। তো দেখতে থাকো ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। তো রোদে বসে স্নান করার মজাটাই কিন্তু আলাদা বলো শীতকালে। আর এই তো স্নান করানো মানে হয়ে গেল। এরপর এই স্নানের জলটা আমি যে গাছগুলো আছে আমার টবগুলোতে দিয়ে দেব, গাছের গোড়াটাই দিয়ে দেব। আর ভগবানের স্নানের জল কিন্তু যেখানে সেখানে ফেলতে নেই, পরিষ্কার কোনো জায়গায় অথবা গাছের গোড়ায় ফেলতে হয়। তো সেই জন্য আমি গাছের গোড়াতেই দিয়ে দিলাম, যাতে কারো পায়ে না লাগে। তো তারপরে দেখো গোপালকে আমি ভালো করে মুছিয়ে দিয়েছি, মুছিয়ে দেওয়ার পর এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর একটুখানি পোলট্রিন মাখিয়ে দেবো সারা গায়ে। আমরা যেমন বডি লোশন মাখি, বডি অয়েল মাখি শীতকালে, তো গোপালকেও সমান সেইভাবে আমি কোলকিনটা মাখিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিলে কোলকিন না দিলেও হয়, কিন্তু আমার মনে হলো একটু দিয়ে দিই, তো সেই জন্য একটুখানি দিয়ে দিচ্ছি। দেখো খুব ভালোভাবে কোলকিনটা সারা গায়ে মুখে ভালো করে মালিশ করে দিলাম। তো মালিশ করার পর এরপর ওকে জামাটা পরিয়ে দেবো। Thank you.
দেখো গোপাল সোনার শৃঙ্খার এবার কমপ্লিট হয়ে গেল। তো শেষে যেটা করতে হয়, দর্পণ দর্শন অবশ্যই গোপাল সোনাকে করাতে হয়। তো গোপালও তো নিজে দেখবে যে ওকে কেমন সাজানো হয়েছে, তো সেই কারণে দর্পণ দর্শনটা কিন্তু অবশ্যই করাতে হয়। আর তারপরে দেখো গোপালের ফাইনাল লুক তো কেমন হয়েছে আজকে শৃঙ্গারটা, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই তো দেখো গোপাল কিন্তু খুব খুশি আজকে শৃঙ্গার করে, আর বিশেষ করে ছাদে এসে তো কোনো কথাই নেই, খুব খুশি হয়েছে আজকে। ওর মুখ দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা খুশি হয়েছে আজকে ছাদে এসে। তো এবার চলো নিচে যাই, গোপালকে এবার খেতে দিতে হবে, কারণ অনেকটা টাইম হয়ে গেছে ছাদে এসেছি আর গোপাল কিন্তু খিদে পেয়ে গেছে। আর আজকে দেখো আমি গোপালকে কী খেতে দিলাম, আজকে দিলাম তিনটে সন্দেশ। তো এগুলোকে কী সন্দেশ বলে আমার জানা নেই, তো এইগুলো দিলাম, আর দিয়ে দিলাম অবশ্যই জল। আর এখন কিন্তু আমি সব ঠাকুরের পুজোটাই করছি। আর তো দেখো গোপালকে এই যে হলুদ চন্দ্রমল্লিকা ফুলটি, এটা আমি ছাদ থেকে তুলে নিয়ে এসেছিলাম, তো গোপালকে আজকে দিলাম এটা। আর ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হয়, আর শেষে যেটা করবো সেটা হচ্ছে আরতি। আরতি ছাড়া তো পুজো কমপ্লিটই হয় না, আরতি তো অবশ্যই করতে হয় পুজোর সময়। তো আরতিটা শেষে করে নিলাম, আর শেষে আমি যেটা করি সবসময় গোপালকে একটু নিজে হাতে খাইয়ে দিই। তো গোপালকে না খাইয়ে দিলে কিন্তু আমার ভালো লাগে না, তো গোপালকে অবশ্যই নিজে হাতে একটুখানি খাইয়ে দেবো। আর দেওয়ার পর গোপালকে বলবো বাকিটা এবার তুমি নিজে খেয়ে নাও, আর বাকিটা কিন্তু গোপাল খুব ভালো ছেলের মতো একা একা খেয়ে নেবে। আর এই তো আজকের ভিডিও কিন্তু আমার এই পর্যন্তই। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, বাই বাই।